بسم الله الرحمن الرحيم. নাফিসের অসামান্য এই যাত্রা শুরু হয় 2024 সালের পহেলা জানুয়ারি থেকে, যখন তিনি জামতুইল দারুল কোরআন মাদ্রাসায় হেফজ পড়া শুরু করেন। প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করলেও অসুস্থ হয়ে পড়ার পর তিনি বাড়িতে চলে আসেন এবং বাড়িতেই তার হেফজের পাঠ চালিয়ে যান। আমি সহযোগিতা পেয়েছি, সবার সহযোগিতা পেয়েছি এবং আমার দুইজন হুজুরের সহযোগিতা পেয়েছি। আমি হাফিজের পাশাপাশি এখন পড়াশোনা, আসলে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা গোপালপুর টাঙ্গাইল, এখানে ভর্তি হয়েছি কিন্তু আমি ক্লাস করি না। তার ফাঁকে আমি বাসায় আমি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য সাবজেক্ট আমি লেখাপড়া করছি। নুরানি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র নাফিস 2023 সালে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধীনে তৃতীয় শ্রেণীর পরীক্ষায় সারা দেশের 6 লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে সপ্তম স্থানে উত্তীর্ণ হয়েছিলেন। এছাড়া প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নুরানি বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত হন ক্ষুদে মেধাবী বালক নাফিস। আর পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করেছেন মাত্র 71 দিনে। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, তার প্রতি তার তীক্ষ্ণ মেধা, পিতামাতার পূর্ণ তদারকি ছিল, নাফিজের পূর্ণ প্রচেষ্টা এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, এই সব কিছুর সমন্বয়েই অল্প কয়েকদিনের মধ্যে, 71 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আবুল ইসলাম নাফিস পূর্ণ কোরআন শরীফ হেফজ সম্পন্ন করেছে। এবং ওকে যদি পূর্ণ তদারকি অব্যাহত রাখা যায়, আমি আশা করি সে কোরআনের অনেক বড় একজন গবেষক হবে। এদিকে নাফিসের পড়া ও মেধা দেখে মুগ্ধ সবাই। তার এই মেধার দ্বারা একদিন সে সারা দেশে সুনাম কুড়াবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। আল্লাহ রহমত, মাসের একা স্যার কি শুনি যে 71 দিনেই আল্লাহ রহমতে ও মানে পবিত্র কোরআন শরীফ 30 পারা হেফজ করেছে। তো আসলে এটা ওর একাগ্রতা, মানে ওর ইচ্ছা, ওর মানে মেধা, আল্লাহ তাআলা আমাদের যে মেধা দিয়েছে সেই শক্তির বলেই ও এই 71 দিনে এই 30 পারাগ্রাফ হেফজ করেছে। মাত্র 71 দিনের মাথায় যে হাফেজ হয়েছে এত অল্প বয়সে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। ইতিপূর্বে কখনো এরকম ঘটনা আসলে ঘটে নাই, আমরা দেখিও নাই বা শুনিও নাই। এখন এটা শুনে আমরা সবাই আসলে এই আমাদের এই গোপালপুরবাসীরা এক আনন্দময় মুহূর্তের মানে সম্মুখীন হয়েছি। অন্যদিকে নাফিসের বাবা মা চান বড় হয়ে পবিত্র কোরআনের গবেষক হবে তাদের ছেলে। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এটা সম্ভব, আমরা যেটা মনে করি, এটা না হইলে এটা সম্ভব হইতো না। আসসালামু আলাইকুম, আবির ইসলাম নাফিজ আমার মেজো ছেলে, সে 71 দিনে হিফজ সম্পূর্ণ করেছে। এতে আমি মা হিসেবে অত্যন্ত গর্বিত। আমি চাই সে ভবিষ্যতে একজন কোরআন গবেষক, একজন ইসলামী আলেম এবং একজন একই সাথে সে একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে পরিণত হোক। নাফিসের ইচ্ছা শক্তি ছিল সে কোরআন মুখস্থ করে হাফেজ হবে। অল্পদিনেই সে তার মেধা ও আল্লাহর অশেষ রহমতে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। নাফিসের মতো দেশের প্রতিটি শিশুই নিজের মেধা এবং পরিবারের সহযোগিতায় জীবনের লক্ষ্যে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।